হ্যালো ভিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর অ্যাপ ব্লক তিন নম্বর রোডে রয়েছে নাজমা ডেরি ফার্ম একজন নারী উদ্যোক্তা কীভাবে তার স্বামী মাছের বিজনেস করতেন মাছ ব্যবসায়ী এক কথায় তিনি সেই মাছ ব্যবসা থেকে তিনি তার হলো খামার বা সংসার চালাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই সংসারের লাগাম ধরতে গিয়ে তিনি হলো একটি বকনা দিয়ে শুরু করেন খামার এই খামার শুরু করতে গিয়ে তিনি আজ তার খামারের পরিধি হয়েছে পাঁচটি গরু এই পাঁচটি গরু থেকে তিনি হলো খামারে কিভাবে আয় উন্নতি করেছেন এবং যে মাছের বিজনেসটা করতেছেন আসলে মাছ ব্যবসায় লাভবান বেশি নাকি তার হলো এই গরুতে এই সব কিছু বিষয় নিয়ে চলুন আমরা কথা বলি যে এই খামারের যে কর্ণদার রয়েছেন সেখান্ত ওনার সাথে আমরা কথা বলি যে তিনি মাছ ব্যবসায় লাভবান বেশি নাকি গরু পালনে আর খামারের পরিধি বাড়াতে গিয়ে কি ধরনের সমস্যা পড়েছেন বা খামার পরিচালনা করতে কি পল করেছেন সেসব বিষয়গুলো জানি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই খামার করার পূর্বে আপনি কি করতেন মাছের ব্যবসা মাছের ব্যবসা কি আপনি এখনো চালিয়ে যাচ্ছেন এখনো চালিয়ে যাচ্ছেন এই মাছের ব্যবসা এখন করলেন আপনি বললো গরুর খামার তো এই গরুর খামার আসলে করার কারণটা কি আপনি আমাকে বলবেন যে অনেক বিজনেস রয়েছে কিন্তু সেই সুবাদে আপনার এই যে একটা কষ্টের মানুষ অনেকে বলে যে গরু হলে পালন করতে গেলে গরু হইতে হয় বা অনেক পরিশ্রম করতে হয় তারপর আপনি এই জায়গাটা আসলেন কেন গরু পালন করে একটু ভালো আছে তো আপনার মাছের ব্যবসায় লাভবান বেশি না হলো গরু পালন করে লাভবান আছে না গরু পালন করে তো আপনার খামারে কয়টা গরু? পাঁচটা। পাঁচটা গরু। তো এখানে রয়েছে হলো দুইটা আর এই যে পাশে রয়েছে হলো ছোট বকনা দুইটা। আর কোথায়? আটা মাঠে। 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 কি ছেড়ে দিয়েছে তো আপনার এগুলাকে ছাড়বেন না? না। কেন ছাড়বেন না? একটু পার্সেন্টেজের গরু তো ভালো গরু। এর জন্য এটা ভালো খাদ্য দিতে হয়। দেখে দেখে খাওয়াই তো। দেখে দেখে খাওয়ায় তো। মাঠে ছেড়ে যে প্রাকৃতিক যে ঘাসগুলা সেটা তো আরো ভালো। সেটা খেলে কি সমস্যা হয়? ওদের সমস্যা হয় তাহলে কি ওদের কি কোনো অসুখ বিসুখ বা এই ধরনের কোনো সমস্যা হয় আপনার যে পার্সেন্টেজের যে গাবিগুলো রয়েছে সেই গাবি গরুগুলোকে আপনি মাঠে ছাড়েন না না ছেড়ে হলেও আপনি খামারে পালন করেন ঠিক খামারে গরু পালন করতে গিয়ে এমন কোন সমস্যায় পড়েছেন অসুখ বিসুখ হয়েছে কি আর কোনো কখনো হয় নাই আপনি গরু পালন করতেছেন কত বছর ধরে আট দশ বছর ধরে আপনি আমাদেরকে একটু বলবেন এই যে গরুটা রয়েছে এটা হলো কোন জাতের গরু এটা হলো এটা শাইওয়াল এটার দুধের রেকর্ডটা কেমন দশ বারো লিটার কিন্তু এখন কি বাচ্চা দিয়েছে হ্যাঁ এই মুহূর্তে আপনার কয় লিটার দুধ হয় আট লিটার আশ ছয় মাস চলে গেছে 8 লিটার আসে এখন আর এই যে এই গাবিটা এটা হলো কোন জাতের এটা হলো পিজিয়ান গরু পিজিয়ান জি আচ্ছা এটা দুধের রেকর্ডটা কেমন এটা দুই বেলায় মনে করেন দিয়া 15 16 লিটার আসে দুই বেলায় 15 16 লিটার আসে তো আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে গরুগুলোকে আপনি বেঁধে যে খাবারগুলো দিচ্ছেন এটার এই যে পার্সেন্টেজের গরুগুলোদের কি ধরনের খাবার দিতে হয় এটা দিতে হয় মনে করেন বুট আছে না বুট বুট ফাগে কইরা বুটের দুলা ওই যে মুগের দুলা তারপরে আপনার এই যে এই ভুট্টা তারপরে মনে করেন আপনার এই গমের এই ভুসি ধানের গুড়া এই পাঁচ ছটা আইটেম মিলাইয়া তারপরে ভাত পাকাই হচ্ছে চাউল দিয়ে ভাত পাকাইয়া ওটা মনে করেন দৈনিক দুই কেজি চাউলের ভাত ওগুলি সবাই মিস তারপরে আমরা খাওয়াই এইভাবে আপনি হলো কতবার দেন সকালে বিকালে মানে টোটাল কতবার আপনার তিনবার দেন সকালে দুপুরে বিকালে আর এমনি কাঁচা ঘাস কি খাওয়ানো হয় না কাঁচা ঘাস মনে করেন দৈনিক পনেরো বিশ কেজি খাওয়ানো হয় এক একটা কেকটা দৈনিক কত কেজি খাওয়ানো হয় পনেরো থেকে বিশ কেজি পনেরো থেকে বেশি কেজি তার মানে দুইটাতে আপনার হলো চল্লিশ কেজি হলো কাঁচা গাছ লাগে তো এই যে গাছটা সংগ্রহ করা এই বিষয়গুলো আসলে তত্ত্বাবধানের মানের মধ্যে কি করে বেশি আমার ছেলেকে আপনার ছেলে করে আপনার খামারের দায়িত্বগুলো কে কে মানিয়ে হলো আপনাকে হেল্প করে থাকে আপনার ওয়াইফ তো আপনার ওয়াইফ মানিয়ে হলো কি এখন আছে এখানে আচ্ছা দর্শক আমরা তার ওয়াইফের সাথে কথা বলবো যে নাজমা ডেরি ফার্ম তার নামই রয়েছে খাবারটি আমরা তার সাথে কথা বলে জানবো যে না আসলে তিনি কি কি কাজগুলো করে থাকেন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার স্ত্রী আপনার পুত্র এই সন্তান সবকিছু মিলিয়ে যে আপনার খামারে যে আয় উন্নতিটা হচ্ছে এই মাসে কেমন আয় হচ্ছে আপনার মাসে মনে করেন আমাদেরকে খাওয়াটা আয় মনে করেন দিয়ে আওয়া দিলে আমার দশ পনেরো হাজার টাকা থাকে সব খরচায় গিয়ে আপনার দশ পনেরো হাজার টাকা ক্যাশ ক্যাপিটাল থাকে তো আপনি আমাকে একটু বলবেন যে এই খামার করে বা এই টাকা থেকে আপনি কতটুকু উন্নয়ন করতে পারছেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার সংসারের জন্য এটা মনে করেন একটা আয় পর্যন্ত মনে করেন তেমন একটা কিছু কাজও করেনি এখন মনে করেন সমানে সমানে আছে আর কি মানে আগে যে ঋণ ছিলেন বা সংসারের অবস্থা খুব খারাপ ছিলেন সেই সময় আপনি আমাকে বলবেন যে এই যে খামার করার পূর্বে আপনার সংসারের কি ধরনের সমস্যাগুলো ছিল কি ধরনের কষ্টগুলো আপনি করেছেন যদি আপনি আমাদেরকে একটু বলেন যে আসলে খামার করার পূর্বে আপনার কি ধরনের সমস্যার মধ্যে আপনার দিনগুলো কাটতো সেই সব বিষয়গুলো একটু জানতে চাচ্ছি এগুলি আমরা মনে করেন খামার করছি কিছু টাকার ঋণ করে টাকা টুকা দিতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে হচ্ছে ভাত খালি খাইছি

আরও আগানো শোন আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু আপনার ওয়াইফের সাথে একটু কথা বলি যে নাজমা আপনার সাথে যে নাজমা পাস আসলে কি ধরনের মানে হলো এই খামারের দায়িত্বগুলো নিয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলি ঠিক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপ আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই খামার পরিচালনা ক্ষেত্রে আপনার স্বামীর কাছে আমরা যতটুকু জানলাম যে তিনি মাছ বিক্রি করতেন

কষ্টটা দি না থাকবো না আশা করি সমাধান হয়ে যাবে তো আপনার স্বামী বলেছে যে মানে প্রতি মাসে এখন হলো 10 হাজার টাকা আপনাদের ক্যাশ থাকে সব খেয়ে দেই এটা রুজি থাকে আর কি তো আপনি আমাদেরকে বলবেন যে এই যে খামারে আপনার স্বামী যেটা বলল যে গরু পালন করতে সবচেয়ে বেশি উদ্যোগী এবং বেশি পরিশ্রম করেন আপনি তো আপনার কাজগুলা কি কি আপা আমার কাজগুলা গায় দানো গরুরা খাবার দানো গাল দানো গোয়া গরু ঘর পরিষ্কার ধরতো লাগে তার মানে এক কথায় বলা যায় খামারের 90% কাজই আপনার উপর বর্তে কারণ আপনি শামিত হলো মাছের বিজনেস করে সেখানে মাছ বিক্রি করছেন এখনো করছেন কিন্তু আপনার হলো টোটাল খামারের আপনার এই যে খামারটাকে কি ধরনের এই যে বাড়ালেন আজকে এই ধরনের কতগুলো গরু আপনার বিক্রি করা লাগছে বা কতগুলো আপনার গরু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের বিষয়গুলো একটু জানাবেন আমার সাইডে গরু মনে করেন বিক্রি করা হয়েছে দুধ কম হইছে বিক্রি করে দিছি কিনা ভালো করেন বিক্রি করে দিছি দেখা গেছে লসের ভিতরে আছি মানে একটা গরু দুধ কিনেছেন ভালোর জন্য সেটাতে দুধ কম দিচ্ছে সেটাও আবার বিক্রি করেছে তো এইভাবে মনে করেন বাসায় আনছি দেড় লাখ টাকা গরু কিনে মানে বাসায় আনছি ওই দুই কেজি আড়াই কেজি তিন কেজি দুধ ওই দুধে তো পোষায় না তেলিকা মনে করেন আবার বিক্রি করে আবার আনছি এর পরও আবার এরকমই হয়েছে তো আপনি আমাকে একটু বলবেন যে এই যে খামারে যদি গরু কিনে মানে এগুলো পালন করতে হয় সেই সুবাদে আসলে কি ধরনের গরুগুলাকে নির্ণয় করতে হয় যে কোন গরুগুলো দুধ বেশি দিবে সেই বিষয়গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারছেন এফিশিয়েন্ট গরুগুলা কি বেশি দুধ হয় ভালো হইলে এফিশিয়েন্ট জাতের একটা আছে আমার ঘরে এই মিলের জাতের গরু মিলাইতে পারি না এই মিলের গরু মনে করেন দুইটা পাললেই যথেষ্ট অনেকগুলা ভালো লাগে না

সমিতির থেকে এই সমিতির থেকে লোন কি ধরনের সুদ দিতে হয় তো আপনি করলেন প্রথম হলো একটা গরু তো এই যে এখন যে সচ্ছল অবস্থানটা আপনার একমাত্র ভালো অবস্থান হয়েছে শুধু গরু পালন করে তো আমার স্বামী যখন কষ্টে ছিল তো সে আমাকে বলল যে মানে আমাদেরকে যেটা জানালো যে আমি ভাত খেতাম তো তরকারি পেতাম না বা অন্য একটা কিছু প্রয়োজন হতো সেই জিনিসটা আমরা কিনতে পারতাম না টাকার অভাবে এখন আমি স্বয়ংসম্পূর্ণ উল্টো মাসে পনেরো হাজার টাকা আমি জমা রাখতে পারি তো আপনার সেই কষ্টগুলোর কথা মনে পড়লে আপনার কেমন লাগে খারাপ লাগে অনেক খারাপ লাগে এই কষ্টগুলো কথা মনে হয় মাঝে টেনশন করি খারাপ লাগে কি হইলো কি হইলো আবার হিরা মন করেন গরু টরু কিনা লস খেয়ে খেয়ে দিলাম। আর এটা কেমনে সালমান ইয়া করমু উপর দিকে উঠমু হে ব্যবস্থা করতাছ। গরু জি আপনি কিনে লস খেলেন সেটা কি লস খেলেন? এ মন করেন 1.5 লাখ টাকা গরু আনছি বেশি মন করেন 30 35 হাজার টাকা। 1.5 লাখ টাকার গরু কেন 30 35 হাজার টাকা বিক্রি করছেন? রূপ পাই নিয়া বিক্রি করে। কষায়ের কাছে বিক্রি করতে হয়েছে বা কোনো রোগ টোক হয়নি কিন্তু বলেছে যে মানে এলো ভালো দুধ দিবে সেই হিসাবে আমরা খামারে এনে দেখলেন যে দুধ দিচ্ছে না সেই কারণে গরুটাকে অনেক কম দামে কষায়ের কাছে বিক্রি করা লাগছে এই ধরনের কয়টা গরু আপনি বিক্রি করেছেন আপনার ছেলে সন্তান কয়টা এক মেয়ে দুই ছেলে ছেলেরা আপনার খামারে কতটুকু হেল্প করে আমার ছোট ছেলে হেল্প করে বড় ছেলে চাকরি করে মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি গেছে এই যে মেয়ে বিয়ে দেওয়া ছেলে চাকরি করা এগুলো তো আপনার মানে হলো খামারের মানে ইনকাম থেকে হলো এদের মানে এলো বরণ পোষণ দেওয়া বা এদের পড়াশোনা সবকিছু এখান থেকে আপনি আমাদেরকে বলবেন যারা দেশে যে নারী উদ্যোক্তা রয়েছে যে নারী উদ্যোক্তারা আসলে সত্যিকারী হর্তে যদি গরু পালন করে তারাও আপনার মতন স্বাবলম্বী হতে গেলে কি কি করণীয় রয়েছে মানে এই গরু পালন করে কি আসলে লাভ কি আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি ওই যে খাইটা মানে কোনো মাসে থাকে কোনো মাসে থাকে না ওই জায়গা গরু মনে করেন গা বইছে অন মনে করেন নে বসায় বসায় খাওয়তেই বসার মাস তো সেরকম তার দুধ বিক্রি করতে হবে এরকম কাছে চলতে একটু কষ্ট হয় এনেকু ইচ্ছা চলতে হয় তার মানে হলো যদি দুইটা গরু এখন হলো বাচ্চা দেয় আর দুইটা পরে বাচ্চা দেয় তার মানে আপনার খামারে প্রতি মাসে এলো মানে এলো ইনকামের চোর্টা হলো মানে এগুলো তো থাকে মানে একসাথে যখন বাচ্চা দেয় তখন একসাথে ইনকামটা বেশি আসে আবার যখন হলো গরুগুলা গাভিন হবে বা দুই মাস তিন মাস হলো ওয়েট করতে হয় যে বাচ্চাটা দাওয়া পর্যন্ত তখন আপনার হলো খামার চালাতে খুব কষ্ট হয় তো আপনার হলো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আরেকটা হলো উন্নত জাতের গাবি কিনবেন সেই গাবিটা পালন করে হলো আপনি হলো আর বাড়তি গরু পালন করবেন না দুইটা গরু পালন করে যথেষ্ট মনে করছেন তো একটা নারী হয়ে মানে এলো উন্নত জাতের গাবি পালন করতে গিয়ে অনেকে দেখলাম যে ছেড়ে পালন করতে গিয়ে বিপদে পড়েছে গরুগুলা মারা গিয়েছে বা গরুগুলো অসুস্থ হয়ে সেই গরুগুলাকে মানে লক্ষ লক্ষ টাকা মানে লস দিয়েছে আপনার লাইফে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আপ আপনি ভালো থাকবেন আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন যে তথ্যগুলো যারা নতুন নারী উদ্যোক্তা আছে বা তারা গরু পালন করে অন্তত তারাও লাভবান হবে সেই বিষয়গুলো আমাদের মাথায় থাকলো আপনি ভালো থাকবেন দর্শক জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন একজন নারী উদ্যোক্তা যে কিভাবে তার গরু পালন করে উন্নত বা ফ্যামিলির বিষয়গুলোকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন বা ছেলে সন্তান বা মেয়েদেরকে বিয়ে দেওয়া বা সংসারের যতটুকু উন্নয়নের খাতে যে টাকাগুলো উপার্জন করেন বা গরু পালন করে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি দর্শক জানি না দর্শক আসলে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে উন্নত জাতের গাবিগুলো কখনো আপনারা ছেড়ে মাঠে পালন করার চিন্তা করবেন না যে উন্নত জাতের গাবিগুলো সব ধরনের খাবার খায় না তারা যে ধরনের খাবার খায় সেগুলো জেনে শুনে আপনাকে খাওয়াতে হবে বা কোথাও তো কি যদি আপনারা কিনেন সেই গাবিগুলো কি ধরনের খাবার খাওয়াতো খামারি সেই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে দর্শক তাহলে হবে না আপনারা এই উন্নত জাতের গাবি পালন করে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না এবং তারা লাভবান ছাড়া আপনারা অন্য কোনো সমস্যায় ভুগবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ